বাপ মেয়ে না স্বামী স্ত্রী কি কারণে বাপ মেয়ে হতে যাবে নানা কেন বাপ হতে যাবে মানুষ বলতে চাই সেজন্য আমার কি বাপ মায় নাইনি আমার বাপ মেয়ে কি মরে গেছে আমার বাপ ডাকা শামসুল সাহেব আগে আপনার নানা ছিল এখন আপনার স্বামী হয়েছে মাইকি নেকি মাইক চলছে বিয়ে করছে আমি তাকে পছন্দ করি তার কারণে আমি তাকে বিয়ে করছি তো তার বয়স যে অনেক বেশি না এই তো ভালো কথা আচ্ছা আপনার বয়স আপনার মা বলতেছে 13 বছর আপনি স্বামী বলতেছে 18 বছর সত্য কোনটা 18 বছর আপনি তো অষ্টম শ্রেণীতে পড়েন জি 18 বছর হয় কেমনি 2002 থেকে এসব করেন 2002 থেকে আপনি গ্যাপ ছিল পড়ায় জি মানে ছিল তো আপনি যে কিছু মনে করেন না 5 বছর আগে থেকে শান্তি ভাইয়ের সাথে আপনার নানার সাথে প্রেম হ্যাঁ এই প্রেমের কাহিনী টু কর আপনি তো তাজমহলের মমতাজ কে হার মানে দিচ্ছেন একটু বলুন তো আপনার প্রেম কাহিনীটা আমাদেরকে কোন স্কুলে পড়তে না একটু আপনার প্রেম কাহিনী আপনার প্রেম কাহিনীটা কি বলেন এই যে শান্তিকে আপনি পছন্দ করলেন কেন আপনাদের স্বামী কবে আপনারা বিয়ে করেছেন এই মাসের 10 তারিখ এই মাসের 10 তারিখ ওনারা বিয়ে করেছেন আপনাদের আপনার সাথে মরিয়মের সম্পর্কটা ছিল কতদিনের 8 বছর 8 বছর এই বিয়েটা করেছেন কোথায় আপনারা কোর্টে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পক্ষ বলতেছে আপনারা স্বামী স্ত্রী নয় আপনারা হচ্ছেন বাবা মেয়ে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন হেরা যারতো সন্তান যারতো সন্তানের হেরা মানুষ এই আপনি যে বিয়ে করেছেন এই বিষয়ে কি মরিয়মের বাবা মা রাজি ছিলেন মরিমের বাবা রাজি ছিলেন বাবা আমার বিয়ে রাজি ছিল না আমরা আমরা দোনো রাজি ছিলাম মানে আপনারা প্রেম করেই মূলত বিয়ে করেছেন প্রেম করি আচ্ছা উনি দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে আসা যাওয়া করে আমাদের আব্বু আম্মুকে দেখে খেত দেখে আর জমি জানা দেখে আবার আমাকে স্কুলে নিয়ে আসে আমার দেয় আনে তারপর টাকা পয়সা দেয় বাজার টাকা করে দেয় আব্বু এরপরে ইয়া হলে টাকা ফালাই দেয় রাম মুড়ে এখন আমার একটা বেজাল হয়েছে স্কুলে বেজাল হওয়ার পরে আমরা আম্মু ওনাকে এখন পারিবারিক ভাবে বিয়ে করেছেন চেয়ারম্যান সহ অবগত আছেন স্থানীয়রা কি বিষয়টা জানেন স্থানীয়রা জানছি মোটামুটি জানছি আমরা যতটুকু জানি আপনি তার আগেও একজন মানে বিবাহিত আপনার মেয়েও আছে মেয়ে ছেলে মেয়ে আছে এই বিষয়টা নিয়ে আপনার প্রথম স্ত্রী মরিয়ম না দ্বিতীয় স্ত্রী না তৃতীয় স্ত্রী এই কথাটা যদি একটু বলতেন বাপ রাখার পরে এখানে তাকে এখানে আমার দিয়ে দিয়ে পছন্দ করা শুরু করছে এখন আমি এখানে এই গ্রামকে বলছে বলার পরে আমি প্রথম রাজি ছিলাম না যে তো বাপ মা দিত না তারপর রাজি ছিলাম না এখন পরে রাজি ছিলাম বেজার হওয়ার পরে এখানে রাজি ছিলাম এই যে ওনার বয়স 60-এর উঠতে এই যে একজন বৃদ্ধ লোককে পছন্দ করার কারণটা কি আপনার হ্যাঁ উনি থাক উনি মরে গেল স্যার আমার আমি ওনার সাথে বাপ খাবো না বলছি মরিয়ম আপনার কত নম্বর স্ত্রী দোনজনের নামে তো মরিয়ম দোনজনের প্রথম স্ত্রীর নাম মরিয়ম আর প্রথম স্ত্রীর নাম মরিয়ম দ্বিতীয় স্ত্রীর নামেও মরিয়ম আর দুইজন তিনজন কোন ভিতর তাহলে দর্শক আপনারা দেখছেন শামসুল হক আর কি বলতাম যা বলার বলেন তো কি বলেন হ্যাঁ মানে কি হিসেবে আপনি মোবাইলে আছেন দেখেন না আমি আর বলতে পারবো না পুনরায় না বলেন যে এই যে ওনারতে বয়স কি কেন বিয়ে করলেন আপনি এক বলছি তো কোসি শেষ আপনারা বাপ এবং মেয়ে আপনাদের যে দুটি ছবি এখন আবার নতুন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া আবার ভাইরাল হচ্ছে যে বলা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করেছেন মরিয়মকে তার প্রথম স্ত্রীর নামও মরিয়ম তৃতীয় স্ত্রীর নামও মরিয়ম আর দুইজন আছে তিনজন উড়ি যারা এখন সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদেরকেও দোষারোপ করা হচ্ছে সেজন্য আমরা জানতে চাচ্ছি কথা বলছি অপুর সাথে কথা বলছি অপুর এখন আমরা অপু কইছে আচ্ছা যান আমরা এটা দেখি এখন আমরা স্যান্ডম্যানের আই দিছে তারপর আমরা নিয়ে আসছি আমরা কেউ ষড়যন্ত্র করেন আমরা স্বেচ্ছাচ্ছে আসছি আমরা কেউ তাহলে আপনারা বাপ মেয়ে না আমরা স্বামী স্ত্রী কি কারণে বাপ মেয়ে হতে যাবে না কেন বাপ হতে যাবে মানুষ বলতে চাই সেজন্য আমার কি বাপ মায় নাইনি আমার বাপ মেয়ে কি মরে গেছে আমার বাপ ডাকা শামসুল সাহেব আগে আপনার নানা ছিল এখন আপনার স্বামী হয়েছে স্বামী হয়েছে সকল দর্শকের কাছে আমি ক্ষমা চাচ্ছি হাত লুকেরা যারা আমাকে মেয়ের চোখে দেখছেন তাদের কাছেও ক্ষমা চাচ্ছি বোনের চোখে দেখছেন তাদের কাছেও ক্ষমা চাইতাছি আর আমাকে নিয়ে যারা সমালোচনা করছে সব কথাগুলা গুজব গুজব ছড়ানো হচ্ছে তাই বলার আগেই তো মাপ চাইছি এখনো মাপ চাবো
তো আমাকে আপনারা যেরকম ভালোবাসতেন আশা করি সেরকম ভালোবাসবেন। উনি আমাকে যখন টিকটকে দেখছে দেখার পরে আমাকে এনে বকাবাজি কেন সব করলা ধমক টমক মারছে, মারার পর আমি তার কাছে ক্ষমা টমা চাইছি। চার দিন পর আমার সাথে কথা বলছে এই বিষয় নিয়ে যখন করতে গেছি কেন, পরে এখানে আসছি ছয় মাস। ছয় মাসের ভিতরে ভালোই দিন কাটলো। তো এখন ওই টিকটক গুলা নিয়ে আমাকে গুজব ছড়ানো হচ্ছে, কেন হচ্ছে জানি না।